আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। এই মুহূর্তে পেয়েছি আমরা দিলীপ যাদব মহাশয়কে। আমরা শুনে নেব দিলীপ বাবুর এই হুগলি কেন্দ্র সম্বন্ধে কিছু কথা। হুগলি কেন্দ্রে দিলীপ বাবু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে, সেই প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস কতটা জয়ী হবে বলে সম্ভাবনা আছে? একটা পক্ষ হচ্ছে মানুষের পক্ষ, একটা পক্ষ হচ্ছে বিশৃঙ্খলাকারীদের পক্ষ, আর একটা পক্ষ হচ্ছে হাওয়ায় ভেসে উড়ে থাকা পক্ষ। মানুষের পক্ষ জিতবে, মানুষের পক্ষ, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা এই কেন্দ্রে আজও সাথী খন্দকারের পক্ষে আছে। তার কারণ গত 10 বছর সে শুধু এই বিধানসভার মানুষকে সেবা করেছে, এটার চেয়ে বড় কথা হচ্ছে এই বিধানসভার মাটির সঙ্গে তার নারীর যোগ। আকবর আলী খন্দকার তার আমি একদম অন্যতম একজন শিষ্য, আমরা এই চণ্ডীতলা মাটি চিনি, চণ্ডীতলার মানুষ আকবর আলী খন্দকারের প্রতি আজও তার ভালোবাসা, তার শ্রদ্ধা, তার অন্তরের স্নেহ দেখি আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাথী খন্দকারকে ভোট দেবেন। তার কারণ বাংলার মানুষ বাংলার পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার জন্য কাজ করেছেন। আমাদের দলনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত মানুষকে কোনো না কোনো প্রয়োজনীয় সুযোগ তার বাড়ির দরজায় পৌঁছে দিয়েছেন, এবং আগামী দিনেও প্রতিটি বাড়ির গৃহকর্ত্রীরা, প্রতিটা ছাত্র, তারা গৃহকর্ত্রীরা উপহার পাবেন 500-1000 টাকা, ছাত্রছাত্রীরা পাবেন 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড, বড়রা সবাই বাড়ির সকালে পাবেন স্বাস্থ্যসাথী, সকালে পাবেন তাদের দুয়ারে রেশন বিনা পয়সা, এর সঙ্গে অন্যান্য যা প্রকল্প আছে তার সুযোগ সুবিধা পাবেন। আর সবচেয়ে বড় কথা, আমরা বাংলার মানুষ, বাংলা ভালো থাকুক এর জন্য আমরা মমতাদির পক্ষে মানুষ ভোট দেবেন। বাংলা ভারতবর্ষের জুমলা পার্টি অথবা হাওয়ায় ভেসে যাওয়া পার্টি, কংগ্রেস আর সিপিএম নীতিহীন জোট, এদের পক্ষে কখনো বাংলা যেতে পারে না। চণ্ডীতলা গত লোকসভা নির্বাচনেও আমরা 15,000 ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছিলাম, এবার ওটা মমতাদিকে সামনে রেখে এই চণ্ডীতলা বিধানসভার মানুষ আবার ওটা ডবল করে দেবেন। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা সমাজের মানুষকে অবহেলিত করে নিজের স্বার্থ পূরণ করছে রাজনীতিতে, এইটা সম্বন্ধে আপনার অভিমত? দেখেছেন সাথীকে কোনোদিন এরকম করছে, দেখেছেন আমাকে কোনোদিন এরকম করছে? কোনো ব্যক্তি মনে হতে পারে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কোথাও কোনো অন্যায়ের সঙ্গে মাথা নত করতে পারে বা অন্যায়ের সঙ্গে যুক্ত হতে পারে, সেটা রাজনীতিতে শেষ কথা না। রাজনীতিতে শেষ কথা হচ্ছে দলের প্রতি নিষ্ঠা, বিশ্বাস এবং মানুষের কাজ, মানুষের সেবা, এটাই রাজনীতি। দল পরিবর্তন নিয়ে আপনার অভিমত কি? আমাকে দেখছেন তো, আমি আর আকবর আলী খন্দকার প্রথম দিন তৃণমূল কংগ্রেস করেছি, ও প্রয়াত হয়ে গেছে, মমতাদিকে এক মিনিটের জন্য ছাড়িনি, আমি বেঁচে আছি, মমতাদিকে এক মিনিটের জন্য ছাড়িনি, এবং যতদিন প্রয়াত হচ্ছি না ততদিন ছাড়ছি না। প্রশ্ন করি দিলীপ বাবু, খেলা হবে, এই খেলা হবে পূর্ণ মানেটা কি? দেখুন বিভিন্ন নির্বাচনের সময় বিভিন্ন স্লোগান তৈরি হয়, খেলা হবে বাংলার সর্বস্তরের মানুষ বলছেন, তার কারণ তৃণমূল কংগ্রেস এই স্লোগানটা দিয়েছে এবং এই স্লোগানকে সমর্থন করেই বাংলার মানুষ জানান দিচ্ছেন এই বাংলার বাড়িতে যারা আসছেন তাদের আমরা পরাজিত করে পারি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।